মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বিসিএসের প্রিপারেশন না আর এক বছর দুই বছর পরেই নেব, কারণ হাতে এখনও তিন বছর টাইম আছে। ম্যাথটা যেহেতু একটু কঠিন, সেহেতু এই কাজটা করা যায়। সবার শেষে পড়ি, সবার শেষে অন্য সহজ যেসব সাবজেক্ট আছে ওরা শেষ হওয়ার পরে ম্যাথ করলে হাতে অনেক বেশি টাইম পাওয়া যাবে, তখন ম্যাথটা ভালোভাবে করা যাবে। সকালবেলা মাইন্ড অনেক ফ্রেশ থাকে, ইংরেজি গ্রামার সকালে বুঝলে সম্ভবত খুব দ্রুত অ্যাচিভ করা যাবে, তো ইংরেজি গ্রামার সকালেই পড়বো। ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের এই ছোটোখাটো এইসব লজিকগুলার কারণে আমরা দিন শেষে অনেক বড় কিছু হারাই। আপনি দেখবেন যে আপনার কর্পোরেট লাইফ অনেক খারাপ যাবে এরকম ছোটোখাটো কয়েকটা লজিক দেওয়ার কারণে। একসময় আপনি প্রচুর পরিমাণ কষ্ট পাবেন, মেন্টালিটি ডিপ্রেসড থাকবেন যে এইটা যদি না করতাম, কারণ যখন যেটা মনে হবে তখন সে কাজটা করে ফেলা দেওয়া উচিত। তা না হলে দেখা যায় ওই কাজটাতে আপনি পিছিয়ে পড়বেন আর ওই কাজটা আর করা হয়ে ওঠে না।